অমৃতসর ঘুরে দেখতে হলে আপনি যে পথেই আসুন না কেন, এই শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মহারাজা রঞ্জিত সিং স্ট্যাচুর পাদদেশে এসে আপনাকে দাঁড়াতেই হবে। রঞ্জিত সিং, যার জন্ম হয়েছিল 1780 সালের 13ই নভেম্বর, তিনি পাঞ্জাবের সিংহ নামেও বিশেষ খ্যাতি ছিলেন। তিনি ছিলেন শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা, উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশের প্রথমার্ধের শাসন করেছিলেন 19 শতকে। তিনি শৈশবকালে গুটি বসন্তে বেঁচে গিয়েছিলেন, কিন্তু বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। মাত্র 10 বছর বয়সে তার বাবার সাথে প্রথম যুদ্ধ করেন। রঞ্জিতের প্রথম কিশোর বয়সে তার বাবা মারা যাওয়ার পর রঞ্জিত পরবর্তীকালে তার কিশোর বয়সে আফগানদের বিতাড়িত করার জন্য বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন। 21 বছর বয়সে তাকে পাঞ্জাবের মহারাজা হিসাবে ঘোষণা করা হয়েছিল। 1839 সাল পর্যন্ত তার নেতৃত্বে পাঞ্জাব অঞ্চলে তার সাম্রাজ্য বৃদ্ধি পায়। ঠিক এই স্ট্যাচু থেকে হেরিটেজ স্ট্রিট ধরে হাফকিমি পথ পায়ে হেঁটে এগোতেই পড়বে আর এক ঐতিহাসিক পটভূমি, যেখান থেকে ইংরেজ বিদ্রোহের আগুন গোটা ভারতবর্ষের মাটিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। কুখ্যাত এই স্মারকভূমির সামনে দাঁড়িয়ে কান পাতলে আজও শুনতে পাবেন সাধারণ মানুষের করুণ আর্তনাদ। এই সেই উদ্যান যেখানে নিরস্ত সাধারণ ভারতবাসীর উপর ইংরেজের ছোঁড়া ঝাঁকে ঝাঁকে বুলেটের আঘাতে একদিন রক্তে রাঙা হয়ে উঠেছিল। যখন ডায়ারের নেতৃত্বে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়, তখন এই উদ্যানের উঁচু প্রাচীর টপকেও যারা পালাতে পারল না, তারা এই গভীর কুয়োর মধ্যে আতঙ্কে ঝাঁপ দিয়ে বাঁচার শেষ চেষ্টা করলেও তা বিফলে যায়। এভাবেই শয়ে শয়ে সাধারণ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে, আর তারপরই গোটা ভারতবর্ষে ঘৃণায় অপমানে ইংরেজ বিরোধী বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। প্রাচীরের বুলেটের ক্ষত চিহ্নগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে সেই সব সাধারণ মানুষের দেশের জন্য
আত্মবলিদানের কথা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনান্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। উদ্যানের পুণ্যভূমির উপর দাঁড়িয়ে অনেক অতীতের কিছু কথা মনে হতে হতে কোথায় যেন হারিয়ে গেলাম। সম্বিত ফিরে পেলাম তখন যখন দেখলাম কিছু শরীর সচেতন মানুষ সকাল বিকেল এই পুণ্যভূমিকে ব্যবহার করে নিজে সুস্থ থাকার এক বিশেষ প্রয়াসে প্রলুব্ধ হয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম এই পুণ্যভূমির প্রতি পাঞ্জাব সরকারের ভূমিকা দেখে। এই পথ দিয়ে আমাদের উদ্যান ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে এখন আমরা মাথা নত করে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান অয়েল দ্বারা নির্মিত শহীদ স্মরণ বেদির সামনে। ২৪ ঘন্টা ধরে জ্বলতে থাকা এই লেলিহান শিখা আমাদের বার বার মনে করিয়ে দিচ্ছিল বীর বিপ্লবীদের অমর কাহিনী। মনে মনে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করলাম।